ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা মোটিভেশনাল ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণেন্দু ধারা, পূর্ব মিদনাপুর থেকে। আজকের এই ভিডিওতে এক গুচ্ছ আপডেট আছে। হ্যাঁ বন্ধুরা, কী কী আপডেট আছে সেটা এক ঝলক বলে দিই। প্রথমেই বলি যে জুলাই মাস হচ্ছে আইটিআর এর মাস। আইটিআর এই মাসে যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি একটা বড় সড়ো সুযোগ হারাবেন, এবং যেখানে সেখানে আইটিআর যদি আপনি করেন কী রেজাল্ট হবে সেটা নিয়েও আমরা এই ভিডিওতে কথা বলবো। তার সাথে সাথে অবশ্যই বলি যে যারা নতুন সাইবার ক্যাফে ব্যবসা করতে চাইছেন তাদের জন্য একটা দুর্ধর্ষ দুর্দান্ত একটা প্যাকেজ এসছে, যেখানে আপনি একটা অল ওভার সমস্ত কাজ আপনি পাবেন আমাদের থেকে। হ্যাঁ বন্ধুরা, একটা স্পেশাল প্যাকেজ আমরা ক্রিয়েট করেছি, যেই প্যাকেজের মধ্যে আপনার একটা নতুন সাইবার ক্যাফে বিজনেস ওপেন করার জন্য সব কিছু রয়েছে। তো চাইলে আপনি সেই প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন আমাদের সাথে, এবং কী কী থাকছে সেটা নিয়েও আমরা কিছুটা আভাস এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেব। তার সাথে সাথে এটাও বলছি, যদি আপনি সমাধানের আইডি নিতে চাইছেন যেখান থেকে বেস্ট ডিএমটি এবং বেস্ট এইপিএস ফ্যাসিলিটি থাকবে, তাহলে আপনাকে বলবো আপনার এই মাসটা খুব কাজে দেবে, কারণ এই মাসে আপনি ফ্রিতে পাবেন সমাধানের রিটেলার আইডি। তার সাথে সাথে আপনি সমাধানের মাইক্রো এটিএম এবং অন্যান্য ফ্যাসিলিটিও আপনি আমাদের থেকে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর এর সাথে যে মূল বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার এইপিএস ব্যবসা করা উচিত নাকি ব্যাংক সিএসপি ব্যবসা। তার কারণ এই মুহূর্তে বেশ কিছু এমন আপডেট আছে যেটা শুনলে আপনি হয়তো একটু ভয় পেয়েও যেতে পারেন। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিন এই আপডেটগুলো পাওয়ার জন্যে, আর একটুখানি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। মিনিমাম 500 লাইক আজকের এই ভিডিও থেকে আশা করছি। তো তাহলে চলুন বন্ধুরা, শুরু করি আজকের এই ভিডিওটা ঠিক এখান থেকেই। প্রথম হচ্ছে আইটিআর নিয়ে কথা হবে। বন্ধুরা, জুলাই মাস চলছে, আইটিআরের শেষ মাস, প্রচুর মানুষ আমাদের থেকে আইটিআর প্রত্যেক বছর করান। এখানে আপনাকে বলি, আপনি যদি যেখান সেখান থেকে আইটিআর করেন তাহলে মিস ফাইল, রং ফাইল, ভুলভাল অনেক কিছু হবে, এবং এগুলো করলে আপনার ক্রেডেনশিয়াল যেমন ঠিকঠাক তৈরি হবে না, তার সাথে সাথে আগামী দিনে গিয়ে আপনি যদি একটা লোনের জন্য দরকার পড়ে আপনি লোনও পাবেন না, এবং আপনার আইটিআর যদি আপনি ঠিকঠাক না করেন তাহলে আগামী দিনে আপনি আরও নানা রকম সমস্যার সম্মুখীন হবেন। ম্যাক্সিমাম জায়গা থেকে বা বিভিন্ন কোম্পানি থেকে যে আইটিআর ফাইলগুলো করিয়ে দেওয়া হয় সেখানে একই ফাইলকে বার বার কপি পেস্ট করে দেওয়া হয়, অর্থাৎ আপনার জন্য যা ফাইল রয়েছে আপনার বন্ধুর জন্যও তাই ফাইল রয়েছে, আমার জন্যও তাই ফাইল রয়েছে, এবং আমার অন্য কোনো স্টাফের জন্যও তাই ফাইল রয়েছে। ইয়েস, এটাই হয় বিভিন্ন কোম্পানি থেকে সস্তায় আইটিআর ফাইল করালে। তো চাইলে আপনি আমাদের টিমের সাথে জুড়ে যথাযথভাবে আইটিআর ফাইল করতে পারেন, এবং এই ভুলের হাত থেকে বা ইচ্ছাকৃত ভুলের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারেন। এবং আমাদের থেকে আইটিআর করালে আপনাকে আমি 200% গ্যারেন্টির সাথে বলতে পারি যে ব্যাংকে দেখালে কোথাও একটা লাল দাগ আপনাকে দেখাতে পারবে না, এবং আপনি আইটিআরের কপি অর্থাৎ ফিজিক্যাল কপি আপনি আমাদের টিমের থেকে কিন্তু সরাসরি পাবেন। তো চাইলে আপনি আমাদের আইটিআর টিমের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমাদের শুভজিৎ মাইতিবাবুর সাথে, আইটিআর কনসালটেন্টের সাথে, ঠিক আছে? নাম্বার ডেসক্রিপশানে রয়েছে এবং স্ক্রিনেও দেওয়া থাকলো, আপনি অবশ্যই একবার কথা বলে নেবেন। আইটিআরের পরে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই সমাধানের আইডি নিয়ে। এই মুহূর্তে সমাধানের রিটেলার আইডি এবং ডিস্ট্রিবিউটার আইডি সম্পূর্ণ আপনি ফ্রি অফ কস্ট পাবেন, এবং এই মাসেই সেটা শেষ হতে চলেছে। তো যদি আপনি সমাধানের আইডি নিতে চান, রিটেলার এবং ডিস্ট্রিবিউটার আপনি দুটোই ফ্রি অফ কস্ট পাচ্ছেন। তো চাইলে আপনি আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবারে আমাদের যে একটা প্যাকেজ আমরা বলছি সেই প্যাকেজটা কী এবং সেটা কাদের জন্য সেটাও আপনাকে বলে দিই। ধরুন আপনি নতুন সাইবার ক্যাফে ক্রিয়েট করতে এসছেন বা নতুন সাইবার ক্যাফে করতে এসছেন, সেই নতুন সাইবার ক্যাফেতে আপনাকে এইপিএস আইডি কিনতে হবে, আপনাকে বিভিন্ন রিচার্জ পোর্টাল কিনতে হবে, আপনাকে প্যানের পোর্টাল কিনতে হবে, এবং বিভিন্ন পোর্টাল আপনাকে নিতে হবে যেখানে আপনাকে বিভিন্ন জায়গাতে টাকা খরচ করতে হবে। তো এটা না করে আপনি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন তাহলে আপনাকে আমরা একটা প্যাকেজের মধ্যে সব ধরনের প্রোডাক্ট দেব, এবং তার সাথে সাথে সাপোর্ট, সেলস, সার্ভিস, সব ধরনের সার্ভিস আপনাকে দেবো। অর্থাৎ আপনি মর্ফো ডিভাইস, মন্ত্রা ডিভাইস বা থার্মাল প্রিন্টার থেকে শুরু করে আপনি যত ধরনের আইডি আপনার ব্যবসাতে চালানোর জন্য প্রয়োজন হবে বা ব্যবসা চালানোর জন্য আপনার প্রয়োজন হবে সব ধরনের আইডি আপনি এই প্যাকেজে পাবেন, এবং তার সাথে সাথে আরও বেশ কিছু এক্সট্রা ফ্যাসিলিটিও আপনি পাবেন যেটা আপনার এই ব্যবসা চালানোর জন্য দরকার। তার সাথে সাথে সরাসরি রয়েছে আমাদের টিমের সাপোর্ট। তো চাইলে আপনি কিন্তু অবশ্যই আমাদের টিমের সাথে কথা বলে এই বিষয়ে জানতে পারেন।
এবার আসি যে এইপিএস ব্যবসা এই মুহূর্তে করা উচিত নাকি ব্যাংক সিএসপি। ইয়েস, এইপিএস ব্যবসা এবং ব্যাংক সিএসপির মধ্যে অনেক ম্যাটার রয়েছে এই মুহূর্তে আপনার ক্ষেত্রে। তার কারণ স্টেট ব্যাংকের আগের দিনের ভিডিওটা প্রচুর মানুষ দেখেছেন, ভালোও বেসেছেন, প্রচুর মানুষ কমেন্টও করেছেন। তো তাদের সেই কমেন্টের উত্তর থেকেই বলছি আপনাকে যে জুলাই মাসে এসবিআই সিএসপিদের ক্ষেত্রেই আপডেট দিয়ে দেওয়া হয়েছে। শুধু এসবিআই সিএসপিকে নয় বন্ধুরা, এই মুহূর্তে ইন্ডিয়ান ব্যাংক থেকে শুরু করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোক বা সমস্ত ব্যাংকের ক্ষেত্রে এই আপডেট কিন্তু আসতে চলেছে। বুঝতে পেরেছেন? এই আপডেট সবার সিএসপি, সমস্ত সিএসপি ওনার্সদের কাছে কিন্তু আসতে চলেছে। অর্থাৎ আপনার গ্রাহকদের এইপিএস বন্ধ করে দিতে সিএসপি সঞ্চালকদের ক্ষেত্রে 2 মিনিটের বেশি টাইম কিন্তু লাগবে না। ইয়েস, ঠিক ভেবেছেন আপনি, কিন্তু সিএসপিরা ইচ্ছা মতো বন্ধ করে দেবে এটাও হতে পারে না, তাই না? এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে আপনি কি করবেন? তাহলে কি আপনি একটা ব্যাংক সিএসপি নিয়ে নেবেন? হ্যাঁ, অবশ্যই আপনি ব্যাংক সিএসপি নিতে পারেন, কিন্তু আপনাকে বলি বন্ধু, ব্যাংক সিএসপি নিতে গেলে আপনার প্রথম যেটা দরকার পড়বে সেটা হচ্ছে আইআইবিএফ সার্টিফিকেট। হ্যাঁ, আপনার আইআইবিএফ সার্টিফিকেট ছাড়া আপনি ব্যাংক সিএসপি অ্যাপ্লাই করতে পারবেন না। আর আইআইবিএফ সার্টিফিকেট পেতে গেলে আপনাকে এখন দিতে হবে একটা ট্রেনিং। ট্রেনিং কত না, 3186 টাকা আপনার একটা ট্রেনিং নিতে হবে, এবং সেই ট্রেনিং নেওয়ার পরে তবেই আপনি কিন্তু আইআইবিএফের আবেদন করতে পারবেন। এবং ট্রেনিং আপনাকে নিতে হবে 6 দিন বাড়িতে বসে, তারপর আপনি এক্সাম দিতে পারবেন যে কোনো নিয়ারেস্ট সেন্টারে। তাই যদি আপনি মনে করছেন আগামী দিনে কি আপনি একটা ব্যাংক সিএসপি নেবেন এবং আজ থেকেই তার প্রিপারেশন নেবেন, তাই আজ থেকেই আপনি ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাইটা করে রাখুন। আর ট্রেনিংয়ের কথা বলে রাখি যে ট্রেনিং যদি আপনি অ্যাপ্লাই করতে চান, আমাদের টিমের সঙ্গে সরাসরি কথা যেমন বলবেন, এখন আপনি ট্রেনিং অ্যাপ্লাই করলে ডেট পাবেন 2025 সালের ফেব্রুয়ারি বা মার্চ মাসে, এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তাই আগে থেকে আপনি অ্যাপ্লাই করে রাখলে আপনারই কাজে দেবে। তো এবার আসি ব্যাংক সিএসপির ক্ষেত্রে। তো ব্যাংক সিএসপি আপনি অবশ্যই নিতে পারেন, আর যাদের কাছে আইআইবিএফ সার্টিফিকেট আছে তাদেরকে বলি যে আপনি ব্যাংক সিএসপি নেওয়ার জন্য ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন। কোথাও কোনো প্রকার অনলাইন আবেদন করবেন না, ফ্রডের শিকার হবেন, 100% ফ্রডের শিকার হবেন কোনো রকম অনলাইন অ্যাপ্লাই যদি আপনি করেছেন বা করার চেষ্টা করবেন না করেন। এবার আপনাকে বলি, এই যে কোম্পানিগুলো এইপিএস বন্ধ করার অপশান দিচ্ছে বা অফার্স অনার্স ট্রানজ্যাকশানকে এনাবল ডিসেবল করার অপশান সিএসপিদেরকে দিচ্ছে, আপনি কী ভেবেছেন? সিএসপিরা খুব শান্তিতে থাকবে? তাদের ওপরে প্রেশার থাকবে না? ইন্স্যুরেন্সের প্রেশার কমে যাবে? লোনের প্রেশার কমে যাবে? ভুল। ইন্স্যুরেন্সের প্রেশার, লোনের প্রেশার, গোল্ড লোনের প্রেশার, পার্সোনাল লোনের প্রেশার আরও ডাবল হবে, বেড়ে যাবে, ঠিক আছে? তাই এটা কিন্তু ভাববেন না যে সিএসপিরা ব্যাংক সিএসপি নিয়ে খুব শান্তিতে থাকবে, মানে ব্যাপারটা এরকমই আর কি, নদীর এপার কয় ছাড়িয়া নিঃশ্বাস, ওপার হেতে সর্বসুখ আমার বিশ্বাস, এটাই হচ্ছে বাস্তব। তো আমরা ভাবছি ওরা বেশি সুখী, ওরা ভাবছে আমরা বেশি সুখী, তাই না? কিন্তু না, এটাও ঠিক যে এইপিএস সঞ্চালকেরা একটু অস্বস্তিতে পড়বেন, তাদের গ্রাহক সংখ্যা কমতে পারে, এবং সিএসপি ওনাররা চেষ্টা করবেন এইপিএসের কাস্টমারকে নিজেদের দিকে টেনে নিতে। কিন্তু এটাও সত্যি যে আপনি যদি আজ থেকে প্রচার করেন, আপনি যদি আপনার কাস্টমারকে এটা জানিয়ে দেন যে না দেখে ফর্মে সই করবেন না, অথবা আপনি নিজে গিয়েই সিএসপিদের কাছে কাস্টমারদেরকে নিয়ে যান এবং নিয়ে গিয়ে ফর্ম ফিল আপ করিয়ে সাবমিট করিয়ে আসেন, তাহলে আশা করছি আগামী দিনে আপনার কাস্টমারও ঠিক থাকবে, সিএসপিদের কাস্টমারও ঠিক থাকবে। কারণ অফার্সের লিমিট 10,000 আর অনার্সের লিমিট কিন্তু 30,000, তাই কাস্টমার তার সুবিধা মতো যেখানে খুশি যাবে। এবং এটাও মাথায় রাখতে হবে, ব্যাংক কখনোই এটা আপনাকে বলেনি যে আপনি অফার্স ট্রানজ্যাকশান অফ করে দেবেন, শুধুমাত্র অনার্সকে অন করে রেখে দেবেন, এটা কিন্তু ব্যাংক কোনো ডাইরেক্ট অর্ডার দেয়নি। তাই আপনাকে ধীরে সুস্থে এবং সাবধানেই কাজ করতে হবে। তবে হ্যাঁ, আগামী দিনে ব্যাংক সিএসপির ক্ষেত্রে একটা আলাদা জায়গা কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে। তবে এটাও ঠিক যে এনপিসিআই কিন্তু এইপিএস ব্যবসাকে বন্ধ করে দেবে এরকম কোনো অর্ডারও দেয়নি। তার কারণ L1 ডিভাইসকে কিন্তু নিয়ে আসা হয়েছে মার্কেটে শুধুমাত্র এইপিএস ব্যবসার জন্যই। তাই আগামী দিনে এইপিএস ব্যবসার পাশাপাশি ব্যাংক সিএসপি ব্যবসাও ভালোভাবে চলবে, তাই ভয়ভীত হবেন না, শুধুমাত্র নিজেকে সাবধানে রাখুন, সচেতন থাকুন, আপনার কাস্টমারকে আপনি সঠিক সময়ে সঠিক ইনফরমেশন দিন, তাহলে দেখবেন আপনার ব্যবসাও ঠিক থাকবে। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি, বাই।